أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই লাইভ ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আমি আলী আক্তার সহকারী শিক্ষক আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আজকে আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে ক্লাস শুরু করব আজকে আমরা সিলেবাস অনুযায়ী এক কথায় প্রকাশ ও প্রশ্ন উত্তরগুলো রিভিশন করব এরপর যদি সময় পাই তাহলে আমরা শূন্যস্থান পূরণগুলো করাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো যে তোমাদের এই মাসের 12 তারিখ রবিবার স্কুল খুলে যাচ্ছে তো আর এই খবরে তোমরা যেমন খুব খুশি হয়েছো আমরাও সবাই খুব খুশি হয়েছি আর আশা করব তোমরা যথাযথভাবে স্কুল ইউনিফর্ম মেনটেন করে মাস্ক পরে স্কুলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ক্লাসটি শুরু করি এবং এর আগে আমরা ক্লাসটি শুরু করার আগে আমরা সুযোগ্য সম্মানিত মাননীয় আমাদের অধ্যক্ষ স্যারকে জানাচ্ছি আসসালামু আলাইকুম কৃতজ্ঞতা ও দোয়া এবং সহযোগী সকল ইনচার্জদেরকেও জানাচ্ছি আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি তোমাদের সিলেবাস অনুযায়ী এক কথায় প্রকাশ লিখতে হবে পরীক্ষায় 5টি ঠিক আছে প্রত্যেকটাতে থাকবে 2 করে নাম্বার 5 2 করে 10 আর প্রশ্ন উত্তর 2টি দিতে হবে এটা একটু বড় হবে সেই তুলনায় আর এটাতে নাম্বার থাকবে 5 লিখতে হবে 2টি 5 2 করে 10 আর শূন্যস্থান পূরণগুলোতে নাম্বার থাকবে 2 করে এখানে থাকবে তোমার 10 5টি লিখতে হবে সঠিক উত্তর থাকবে তোমার 2 করে এটা তো 5টি লিখতে হবে 5 2 করে 10 এভাবে তোমাদের এই বিষয়টিতে মোট 40 নম্বরে পরীক্ষা দিতে হবে তো চলো আমরা আজকে এখানে আমাদের সিলেবাস অনুযায়ী যে এক কথা প্রকাশ আছে সেই প্রকাশগুলো আমরা আজকে শিখব তোমাদের কাছে আমি জেনেছি যে একটু এই বিষয়টা কঠিন লাগে তোমরা বাসায় পড়তে চাও না বা পড়লেও মনে থাকে না তো আমরা এটা বারবার পড়বো আজকে ঠিক আছে তাহলে আমাদের মাথায় খুব ঝালাই হবে মানে ভালো মতো তো আমরা কী বিষয়গুলো অধ্যায়গুলো পড়বো পরিবেশ পরিবার ও জ্বর জীব ও জ্বর ঠিক আছে পরিবেশ পরিবার জীব ও জ্বর তো আমি একটু বলে নিচ্ছি পরিবেশ কী জিনিস পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সেই সব আশেপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ আর পরিবার হচ্ছে আমরা মা বাবা ভাই বোন চাচা চাচি চাচা ফুপু সবাইকে নিয়ে যে বসবাস করি সেটাই হচ্ছে পরিবার জীব জড়ো জীব জড়ো হচ্ছে আমরা যাদের প্রাণ আছে তাদেরকে জীব বলে আর যাদের প্রাণ নেই তাদেরকে জড়ো বলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা বোর্ডে চলে যাই দেখো বোর্ডে আমি তোমাদের জন্য প্রশ্ন লিখে রেখেছি পরিবেশ কাকে বলে পরিবেশ কাকে বলে আমরা এটা লিখবো এবং বারবার পড়বো ঠিক আছে তাহলে আমরা আমাদের পড়াটা ভালো মতো আয়ত্ত করতে পারবো দেখো আমরা উত্তর লিখে দিচ্ছি এখানে বোর্ডে আমরা যেখানে বাস করি প্রশ্নটা হচ্ছে পরিবেশ কাকে বলে তাহলে আমরা উত্তরটা লিখব কি আমরা যেখানে বাস করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ আমরা যেখানে বাস করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ তাহলে পরিবেশ কাকে বলে আমরা আমার বাড়ি
আমরা যেখানে বাস করি বা আমরা যেখানে বসবাস করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশ কত প্রকার ও কী কী? পরিবেশ উত্তরটা আমরা এখানে লিখব, পরিবেশ দুই প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ। আমরা এই লাইনটা নিচেও লিখতে পারবো, ঠিক আছে। দুই হচ্ছে সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দুই হচ্ছে সামাজিক পরিবেশ। পরিবেশ দুই প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। পরিবেশ দুই প্রকার, এক সামাজিক পরিবেশ, দুই এক প্রাকৃতিক পরিবেশ, দুই সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেমন এখানে বলা যায় আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে, মানে আমরা মানুষ, তারপর গাছপালা, জীবজন্তু, পাহাড় পর্বত, নদী নালা, হ্যাঁ, সূর্য, আলো বাতাস, এগুলোকে কী সৃষ্টি করেছেন? এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ এগুলো প্রাকৃতিকগত সৃষ্টি। তাই আমরা লিখব গাছপালা, নদী নালা, খাল বিল, আলো বাতাস, ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে, ঠিক আছে। মানে যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, বরং আল্লাহ আমাদেরকে, আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন প্রাকৃতিকগতভাবে, যেগুলো সৃষ্টি এটাকেই বলে, আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন সেটাকেই বলে যে প্রাকৃতিকগত সৃষ্টি। তো আমরা শিখব কি গাছপালা, নদী নালা, খাল বিল, আলো বাতাস ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। সরি, মানে কথায় কথায় ভুল, প্রাকৃতিক পরিবেশ বলে, ঠিক আছে। গাছপালা, নদী নালা, খাল বিল, আলো বাতাস ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে আমরা তিনটা এখন শিখেছি, কী কী? এক হচ্ছে পরিবেশ কাকে বলে, আমরা যেখানে বাস করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। আমরা যেখানে বাস করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশ কত প্রকার ও কী কী? পরিবেশ দুই প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ দাঁড়িয়ে দিলে আর ও দেওয়ার দরকার নেই, আর দাঁড়িয়ে না দিয়ে আমরা একটা ও দিতে পারি এখানে, ঠিক আছে। দাঁড়িয়ে দিলে ওটা না লিখলেও চলবে। প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? গাছপালা, নদী নালা, খাল বিল, আলো বাতাস ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে চার নম্বর, প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ কী কী? দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদান, কোশ্চেনটা লিখে নেই। প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ কী কী? সমূহ হচ্ছে অনেকগুলো উপাদান বলা হবে, তাই সমূহ বলা হয়েছে কেন। আমরা উত্তরটা লিখব প্রাকৃতিক পরিবেশের উপাদান
উপাদান সমূহ না লিখে আমরা গুণ লিখতে পারি। গুণ হলো নদী নালা, এই যে আমরা যে গাছ এগুলো লিখেছি গাছপালা নদী নালা খাল বিল এগুলোই আমরা লিখতে পারবো, ঠিক আছে। এখানে গাছপালা দিতে পারো তোমার মনে থাকার জন্য, তুমি সহজ করেই লিখতে পারবে। গাছপালা নদী নালা আলো বাতাস মাটি ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো গাছপালা নদী নালা আলো বাতাস মাটি ইত্যাদি। আমরা এখানেই শেষ করতে পারি, আর কিছু না লিখি। উপাদান কিন্তু আরও আছে, আমরা সংক্ষিপ্ত করে লিখবো, ঠিক আছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো গাছপালা নদী নালা আলো বাতাস মাটি ইত্যাদি। শেষ পাঁচ নম্বরে যাব, সামাজিক পরিবেশ কাকে বলে, এটার সাথে এটা একেবারে মিল আছে। তিন নম্বর প্রশ্নটা আর চার নম্বর প্রশ্নের উত্তর কিন্তু একই রকম, তোমরা একটা মুখস্থ করলে আরেকটা এমনিতে লিখতে পারবে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। সামাজিক পরিবেশ কাকে বলে, উত্তরটা লিখব সমাজে ঘর বাড়ি আচার অনুষ্ঠান ও এখানে কমা দিতে হবে না, তাহলে ও নিয়ম কানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে কি বলে, সামাজিক পরিবেশ বলে। তাহলে আমরা একটু পড়ে নিই, কি লিখেছি, সামাজিক পরিবেশ কাকে বলে, সমাজের ঘর বাড়ি আচার অনুষ্ঠান ও নিয়ম কানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। সমাজের ঘর বাড়ি আচার অনুষ্ঠান ও নিয়ম কানুন, এখানে বলতে সমাজের বলতে ঘর বাড়ি বলতে হচ্ছে এক, আমরা যেখানে বাস করি সেখানে কিন্তু একের পর এক অনেক ঘর বাড়ি থাকে পাশাপাশি, তাই না। তারপর এই অনেকগুলো অনেক নিয়মকানুন এখানে মেনে চলি, এই সব নিয়মকানুনগুলো যে আমরা পালন করি সব কিছু নিয়ে হচ্ছে সমাজের একটা পরিবেশ, ঠিক আছে। তাহলে আমরা একটু পড়ি, প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ কী কী, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো গাছপালা নদী নালা আলো বাতাস মাটি ইত্যাদি। আর সামাজিক পরিবেশ কাকে বলে, সামাজিক সমাজের ঘর বাড়ি আচার অনুষ্ঠান ও নিয়মকানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। এখন ছয় নম্বরে আমরা শিখব সামাজিক পরিবেশের উপাদানসমূহ কি কি, সামাজিক পরিবেশে উপাদানসমূহ কী কী, উত্তর লিখব সামাজিক পরিবেশে উপাদান গুলো হলো, অথবা আমরা লিখব সামাজিক পরিবেশের উপাদানসমূহ হলো আমরা যেগুলো শিখেছি এখান থেকেই লিখতে পারি, ঘর বাড়ি
রাস্তাঘাট, দালান কোঠা, দালান কোঠা, স্কুল, কলেজ ইত্যাদি। সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো ঘর বাড়ি, রাস্তাঘাট, দালান কোঠা, স্কুল, কলেজ ইত্যাদি। সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি? ঘর বাড়ি, রাস্তাঘাট, দালান কোঠা, স্কুল, কলেজ ইত্যাদি। এটার সাথে পাঁচ নম্বরের সাথে ছয় নম্বরে কিন্তু বেশ মিল। অথবা তোমরা ঘর বাড়ি, আচার অনুষ্ঠান, নিয়মকানুন এগুলোই দিতে পারো। আমরা এগুলো শিখছি এক কথায় উত্তর। এবার আমরা পরিবার অধ্যায় থেকে প্রশ্ন দিব, সাত নম্বরে যাব। পরিবার কাকে বলে? সবাই পারো, পরিবার কাকে বলে? উত্তর, মা বাবা, ভাই বোন, সবাইকে নিয়ে। আমরা সবাইকে দিচ্ছি এখানে, চাচা থাকতে পারে, দাদি থাকতে পারে, দাদা থাকতে পারে, ফুপু থাকতে পারেন, ঠিক আছে? এই ধরো আমরা এত কিছু না লিখে লিখলাম সবাইকে নিয়ে একসাথে বসবাস করাকে বলে পরিবার। বাবা মা বা মা বাবা, ভাই বোন, সবাইকে নিয়ে একসাথে বসবাস করাকে বলে পরিবার। মা বাবা, ভাই বোন, সবাইকে নিয়ে একসাথে বসবাস করাকে বলে পরিবার, ঠিক আছে? এখন প্রশ্ন আছে পরিবার এখন প্রশ্ন হচ্ছে দুই নম্বর, এই সাতের পরে আটে যাব। কাকে পরিবারের প্রাণ বলা হয়? তাহলে উত্তর, পরিবারের প্রাণ কাকে বলা হয় বলো তো? মাকে, না? আমরা সবাই জানি এটা, মা ছাড়া পরিবারে কিছুই ভালো লাগে না, শূন্য মনে হয়। মাকে পরিবারে প্রাণ বলা হয়, এটা একেবারেই ছোট উত্তর, তাই না? নয় নম্বর, বাবাকে কাকে পরিবারের প্রধান বলা হয়? কাকে পরিবারের প্রধান বলা হয়? তো হচ্ছে, এটা আমরা সবাই পারি, ও বাবাকে পরিবারের প্রধান বলা হয়। এখন আমরা শিখব পরিবারে প্রধানের কাজ কি। কাজ হলো কি কি?
উত্তর পরিবারের প্রধানের কাজগুলো হলো ডাক দিয়ে আমরা এখানে লিখতে পারি এক এক করে অথবা আমরা এখানে কক্ষ দিতে পারি প্রথম হচ্ছে পরিবারের প্রধান মানে বাবা তাই না বাবা কি করেন আয় রোজগার করেন তাই না আয় উপার্জন আয় উপার্জন করেন তারপর হাট বাজার করেন যদিও এখন মায়েরা এখনকার সময়ে মায়েরাও বাজার করেন হাট বাজার করেন আর গ নাম্বার হচ্ছে পরিবারের সবার সুখ শান্তির ব্যবস্থা করেন সুখ শান্তি ব্যবস্থা করেন তারপর তাহলে আমরা কী কী লিখলাম এখন প্রথমে লিখেছি সাত নম্বরে পরিবার কাকে বলে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে বসবাস করাকে বলে পরিবার কাকে পরিবারের প্রাণ বলা হয় মাকে পরিবারের প্রাণ বলা হয় কাকে পরিবারের প্রধান বলা হয় বাবাকে পরিবারের প্রধান বলা হয় পরিবারের প্রধানের কাজগুলো কী কী পরিবারের প্রধানের কাজগুলো হলো আয় উপার্জন করে করা বা করেন ঠিক আছে এখানে করা দেওয়া যাবে আমরা এখানে দিয়ে দিচ্ছি করা আয় উপার্জন করা হাট বাজার করেন বা করা পরিবারের সবার সুখ শান্তির ব্যবস্থা করেন ঠিক আছে তাহলে আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি তোমাদের তিনটা অধ্যায়ে অনেকগুলো এক কথায় প্রকাশ আছে আর পাঁচ নম্বরের যে প্রশ্নটা সেটা কিন্তু খুবই কম আছে ওগুলো যেগুলো আছে দুই যে দুই দুইটা বা তিনটা আছে তিনটাই শিখতে হবে এখন আমরা জীব ও ঝড়ের মধ্যে থেকে কিছু প্রশ্ন উত্তর শিখব দশের পর এগারোতে আমরা যাব জীব কাকে বলে জীব কাকে বলে এখানে উদাহরণ দিতে হবে উদাহরণ দাও ঠিক আছে জীব কাকে বলে উদাহরণ দিতে হবে জীব কি আগে আমরা জানবো জীব কি জীব হচ্ছে তুমি আমি পশু পাখি এগুলো সবই কিন্তু জীব যাদের জীবন আছে তাদেরকেই জীব বলে ঠিক আছে আমরা প্রথমত এটাই শিখবো যে যাদের যাদের জীবন আছে তাদেরকেই জীব বলে এক কথায় উত্তর এটাই তাদের জীব বলে যেমন যেমন বলতে এখন আমরা উদাহরণ দিব মানুষ জীবজন্তু গাছপালা এগুলো হচ্ছে জীব তাহলে জীবের মধ্যে আবার দুইটা পার্থক্য আছে আমরা এখানে মানুষও দিতে পারি মানুষ আবার মানুষের পরিবর্তে দিতে পারি প্রাণী তো আমরা মানুষ দিই তোমরা যেহেতু ওয়ান ক্লাসে পড়ো ওয়ান ক্লাসের মধ্যে এত কঠিন করে দেওয়ার কিছু নাই মানুষ গাছপালা মাছ ইত্যাদি দুইটা দিলেও হবে তারপর ইত্যাদি দিয়ে দিলেও হবে ঠিক আছে মানে আমরা তো ছোট ক্লাসের বাচ্চা তাই না এই জন্য আমরা খুব কম কম করে লিখব জীব কাকে বলে উদাহরণ দিই আমরা জড়টা লিখে নিই তারপর পড়াচ্ছি জড় কাকে বলে জড়ও কাকে বলে উদাহরণ দাও উত্তর হচ্ছে দেখো যাদের জীবন নেই তাদের
জড়ও বলে। তাহলে জীবন নেই কাদের? নিশ্চয়ই আমরা জানি যে বোর্ডটা যে আমরা লিখছি এই হোয়াইট বোর্ডটার কোনো জীবন নেই, তাই না? জীবন থাকলে সে নড়াচড়া করতো। এই যে আমি যে পেনটা দিয়ে লিখছি এই পেনটার কোনো জীবন নেই, এই জীবন থাকলে এটা কিন্তু আমাকে লিখতে দিত না, তাই না? যাদের জীবন নেই তাদের জড়ও বলে। যেমন চেয়ার আমাদের চোখের সামনে থাকে সবসময়, তাই না? চেয়ার, টেবিল, তারপরে যে কলম, বই, মানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে, ইত্যাদি। আর এগুলো তোমাদের মনেই থাকবে, তাই তিনটা চারটা দিলে কোনো সমস্যা হবে না। যাদের জীবন নেই তাদের জড় বলে, যেমন চেয়ার, টেবিল, কলম, বই, ইত্যাদি। তাহলে 11 নম্বরে শিখলাম জীব কাকে বলে, উদাহরণ দাও। যাদের জীবন আছে তাদের জীব বলে, আর যাদের জীবন নেই তাদেরকে জড় বলে। আর জীব হচ্ছে যেমন মানুষ, গাছপালা, মাছ ইত্যাদি, আর জড় হচ্ছে চেয়ার, টেবিল, কলম, বই, পেন্সিল ইত্যাদি। 13 নম্বর, জীব কত প্রকার? জীবের মধ্যে আবার পার্থক্য আছে, কত প্রকার ও কী কী? জীব হচ্ছে উত্তর, জীব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ, ও দুই প্রাণী, যেমন গাছপালা। এখানে গাছপালা এগুলো হচ্ছে উদ্ভিদ, আর প্রাণী হচ্ছে মানুষ, আর যেগুলো পশু পাখি সেগুলো হচ্ছে প্রাণী। এখন আমরা যাব কি পড়েছি, জীব কাকে বলে, জড় কাকে বলে, আর জীব কত প্রকার ও কী কী। জীব হচ্ছে দুই প্রকার, উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ হচ্ছে গাছপালা, লতা, গুল্ম লতা, সব ধরনের গাছ, হ্যাঁ, ছোটো বড়ো সব ধরনের লতানো গাছ, সব ধরনের গাছকে উদ্ভিদ বলা হয়। আর প্রাণী হচ্ছে মানুষ, পশু পাখি, জীবজন্তু, এগুলো হচ্ছে প্রাণী। বুঝে ফেললাম, হ্যাঁ, এটা তো সহজ তোমাদের হয়ে গিয়েছে আশা করি। এখন আমরা জীবের এখানে আছে প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর তোমাদের যে 5 নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যেটার নাম্বার থাকে 5, এই ধরনের প্রশ্ন লিখে দিচ্ছি। এটা ওইখান থেকে আমরা সিরিয়ালটা ব্রেক করি, এখানে 1 থেকে ধরি। জীবের বৈশিষ্ট্য গুলো কি কি? উত্তর, আমরা এখন জীবের বৈশিষ্ট্য শিখব। বৈশিষ্ট্য মানে কি? গুণাবলী, যে জীবের কি কি গুণাবলী আছে। জীবের বৈশিষ্ট্য গুলো হলো এখানে লিখব ক, জীব বড় হয়, যেমন মানুষগুলো কি আমরা সবাই বড় হই, তাই না? তারপর পশু পাখি বড় হয়, তাই না? চলাফেরা করতে পারি, চলাফেরা করতে পারে, খাবার খেতে পারে, খাবার খেতে পারে। যেহেতু এটা বড় প্রশ্ন আমরা একটু বেশি করেই লিখব। তারপর মারা যায়, বা জীবের মৃত্যু আছে, আমরা একটু সহজ করে দিলাম, মারা যায়। তারপর জীব কী করে? বংশবৃদ্ধি করে, বংশবৃদ্ধি করে অথবা বংশ বাড়ায়। তোমরা যদি একটু এটা লিখতে না পারো বংশ বাড়ায়, বাড়বে অবশ্য, যেহেতু বৃদ্ধি শব্দটা তোমাদের যুক্তবর্ণ আছে, বৃদ্ধি
দয়ধ, বয়রিকার বি দয়ধায়, ঋষিকার বৃদ্ধি বংশ বৃদ্ধি সরি বংশবৃদ্ধি করে হবে, বংশবৃদ্ধি করে। কি লিখেছি জীবের বৈশিষ্ট্যগুলো কী কী? জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীব বড় হয়, চলাফেরা করতে পারে, খাবার খেতে পারে, বাড়া যায়, বংশবৃদ্ধি করে। এভাবে আমরা লিখবো, তাহলে ছোট ছোট হবে, লিখতে আমাদের মজা লাগবে। দুই, তারপরে হচ্ছে জ্বরের বৈশিষ্ট্যগুলো কী? জ্বরের বৈশিষ্ট্যগুলো কী কী? এটা তো আরও মজার প্রশ্ন এবং মজার উত্তর। দেখব জ্বরের বৈশিষ্ট্যগুলো হলো, টান দিয়ে আমরা নিচে চলে যাব, ক নাম্বার, জ্বরের বৈশিষ্ট্যগুলো হলো, দেখো এটার সাথে কিন্তু অনেক মিল, জ্বর বড় হয় না, শুধু না লিখে দিবে বড়, আবার পুরোটা বাক্য লিখে না লিখতে হবে, বড় হয় না, ঠিক আছে। তারপর খ নাম্বারে হচ্ছে জ্বর বড় হয় না, চলাফেরা করতে পারে না, চলাফেরা করতে পারে না। গ নাম্বারে হচ্ছে খাবার, ওগুলো লিখতে হবে, শুধু না লিখতে হবে, খাবার খেতে পারে না, গ নাম্বারে হচ্ছে। এদের মৃত্যু নাই, কি নাই? এদের মৃত্যু নেই, এদের মৃত্যু নেই, পাশে লিখি। হ্যাঁ, ও নাম্বারটা হচ্ছে এরা বংশবৃদ্ধি করতে পারে না, বংশ বৃদ্ধি করতে পারে না। ওকে, আরেকটা প্রশ্ন বাকি আছে আমাদের, একটা একটু একবার করে পড়ে নিই, ঠিক আছে। জীবের বৈশিষ্ট্যগুলো কী কী? জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীব বড় হয়, চলাফেরা করতে পারে, খাবার খেতে পারে, মারা যায়, বংশবৃদ্ধি করে। আর জ্বরের বৈশিষ্ট্যগুলো কী কী? জ্বরের বৈশিষ্ট্যগুলো হলো জ্বর বড় হয় না, চলাফেরা করতে পারে না, খাবার খেতে পারে না, এদের মৃত্যু নেই, এরা বংশবৃদ্ধি করতে পারে না। তাহলে আমরা এখন শিখব এদের দুটার মধ্যে পার্থক্যটা কীভাবে লিখতে হয়। তো আমাদের লাস্ট প্রশ্নটা হচ্ছে জীব ও জ্বরের মধ্যে পার্থক্য, পার্থক্যগুলো দেখাও বা পার্থক্য কী কী। তাহলে এই জীব ও জ্বরের পার্থক্য লিখতে গেলে আমাদেরকে একটা ছক তৈরি করতে হবে, ঠিক আছে। আগে প্রথমে লিখে নেব উত্তর, তারপর এটা ছক তৈরি করতে হবে, এটাকে ছক বলে। সমান করে দাগ দিয়ে মাঝখানে আমরা দাগ দিয়ে দেব, সহজ করে লিখব। হ্যাঁ, এখানে লিখব জীব, এখানে লিখব জ্বর, এখানে লিখব ক নাম্বার দেব। আমরা কী কী শিখেছি এর আগে? যে জীবের জীবন আছে, তাই না? এখানে এত বেশি কথা লিখব না, ছোট করে লিখব, জীবন আছে, জীবের জীবন আছে। এখানেও ক দিয়ে লিখব, এদের বা শুধু লিখব জীবন নেই, দাড়ি দিয়ে দিব। খ নাম্বারে লিখব চলাফেরা করতে পারে, এখানেও লিখব বরাবর, খ নাম্বারে চলাফেরা করতে পারে না। গ নাম্বারে লিখব খাবার খেতে পারে বা খাবার খায়,
এরা লিখবে খাবার খায় না। ঘ নাম্বারে লিখবো মৃত্যু, মৃত্যু আছে। ঘ নাম্বার লিখবো মৃত্যু নেই। অনেক সহজ কিন্তু, অনেক সহজ। তোমরা কিন্তু ভয় পাও যে বৈশিষ্ট্য এত বড় কিভাবে লিখবো। এরা হচ্ছে আঘাতে ব্যথা পায় বা বংশবৃদ্ধি করে, বংশবৃদ্ধি করে না, এটাও দিতে পারো। আবার আমি একটা নতুন দিচ্ছি, আঘাত পেলে, দেখো এটা যদি ভালো লাগে এটা দিতে পারো, না তো আগের প্রশ্নে যে দেওয়া আছে বংশবৃদ্ধি করে, বংশবৃদ্ধি করে না, এটা দিয়েও শেষ করতে পারো। আঘাত পেলে ব্যথা পায়, এটা হচ্ছে আমি নতুন একটা লাইন দিয়ে দিচ্ছি, নতুন কথা, ভালো লাগতে পারে তোমাদের কাছে, এটা দিতে পারো। আর আঘাত পেলে ব্যথা পায় না, আঘাত পেলে ব্যথা পায় না। ব্যাস এইটুকু লিখে আমরা শেষ করে দেবো, এভাবে দাগ দিয়ে এটাকে বন্ধ করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের একটা কী হলো, ছত তৈরি হয়ে গেল। আমরা এখানে ইচ্ছে করলে এই পাশে পাশে দাগ দিয়ে এটাকে ফিল আপ করে দেবো, আর না পারলে এতটা দরকার নেই। তোমরা যেহেতু ছোটো মানুষ, শুধু এই যে দুইটা দাগ দিয়ে, মাঝখানে দাগ দিয়ে নাম্বারিং করে লিখলেই হবে। হ্যাঁ, তুমি কি লিখেছি, অনেক সহজ না বলো? জীব জ্বরের মধ্যে পার্থক্যটা, তোমরা অনেক ভয় পাচ্ছিলে, এটা দেখো অনেক সহজ। জীব জীবন আছে আর জ্বর জীবন নেই, চলাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে না, খাবার খায়, খাবার খায় না, মৃত্যু আছে, মৃত্যু নেই, আঘাত পেলে ব্যথা পায়, অথবা লিখতে পারি আমরা বংশবৃদ্ধি করে, এখানে লিখতে পারি বংশবৃদ্ধি করতে পারে না, ঠিক আছে? আর এখানে আঘাত পেলে ব্যথা পায়, আঘাত পেলে ব্যথা পায় না, পাই হবে না, পাই হবে। তো ঠিক আছে, আমাদের সমাজের যে কোশ্চেনগুলো ছিল, এক কথা প্রকাশ এবং প্রশ্নের উত্তর, এটাকে বড় প্রশ্ন বলা যেতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন বলা যেতে পারে, শুধু এইভাবে থাকবে না, তোমাদের কোশ্চেনে থাকবে প্রশ্নের উত্তর দিতে হবে, দুইটি দিতে হবে, দুইটি দিতেই হবে, হ্যাঁ, দুইটির মধ্যে 10 নম্বর। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমরা সময় পেলে বা শূন্যস্থান পূরণটা দেখাতে পারতাম, তো পরবর্তী ক্লাসে আমরা দেখিয়ে দেব তোমাদেরকে এই প্রশ্নগুলো, বাসায় বসে রিভিশন দিবে, দেখবে যে হয়ে গিয়েছে, অনেক সহজ হয়ে গিয়েছে। আজকের মতো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আর স্কুল খুলবে, তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, ভালো থেকো, হিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম।